এই যে দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো প্রশ্ন ফুড এসআইতে ব্যাপক পরিমাণে আসে, মানে দুটো প্রশ্ন তো থাকছেই থাকছে। এই দুটো প্রশ্ন তোমরা শিখে রাখো, শর্টকাট ওয়েতে কী করে তোমরা অঙ্ক পেরে যাবে, সবাই জানো লসাগু করে তাড়াতাড়ি করে করবে হবে তোমাদের অঙ্ক, কিন্তু এটা তাড়াতাড়ি শর্টকাটে করবে কেন, সময় বাঁচানো সব থেকে বড় হবে। জানো দেড় ঘন্টা হোক, 1 ঘন্টা, যতটাই পরীক্ষা হোক না কেন, তোমরা যদি তাড়াতাড়ি করে সময় বাঁচিয়ে আরও 10টা অঙ্ক করতে পারো, তোমাদের সময় বাঁচলে কি নাম্বারটা বেশি হবে। তা এই হচ্ছে ব্যাপার, এগুলো এইভাবে রাখছে না কিন্তু, এই যে আমি যেরকম অপশান 1, 2, 3 এভাবে রাখছি, এইভাবে রাখছে না। ওরা কী করছে, এই একের নিচে 2 অপশান এইভাবে রাখছে, যাতে ওইভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন না করা যায়। তো যাই হোক, তোমাদের প্রথমত এইভাবে সাজিয়ে নিতে হবে, যেভাবে থাকুক না কেন তাড়াতাড়ি করে এইভাবে সাজিয়ে নিতে হবে। এই রোমান হরফ 1, 2, 3, 4 দেওয়ার দরকার নেই কোনো, শুধু এইগুলো সংখ্যাগুলোকে শুধু এইভাবে হিসেবে বসাবে। এবার যেহেতু প্রথমটা কী চাইছে, বড় সংখ্যাটি নির্ণয় করো, তাহলে বড় সংখ্যাটাকে আমরা করবো কী করে দেখো, এখানে আমরা নর্মালি যদি করতে চাই, সবার প্রথমে আমাদের দেখতে হবে যে চাইছে কি, আমাদের বড় সংখ্যা চাইছে, তাহলে বড় সংখ্যাকে আমরা তাড়াতাড়ি বের করবো কী করে, একদম সিম্পল ওয়ে করবে। কীরকম সিম্পল ওয়েতে করবে, 1 সেকেন্ড দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো টার্গেটটা কী নেবে, যে এই প্রথমত যে কোনো দুটোকে টার্গেট, মানে এর প্রথম দিক থেকে যেতে যেতে শুরু করবে। কীরকম দেখো, আমরা এই দুটোকে টার্গেট নিচ্ছি, এবার আমার বলতে একটু বোঝাতে সময় তো লাগবে, কিন্তু তাড়াতাড়ি দেখো তোমরা নিজেরা করো, এই অঙ্কটা যখন নিজেরা করবে বা নিজেরা একটু নিজেদের মতন করে কিছু সংখ্যা বসিয়ে, বা যদি তোমার বইতে থাকে কোথাও তাড়াতাড়ি করবে, দেখো কত তাড়াতাড়ি হয়, তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে। তো যাই হোক, এই দুটো সংখ্যা আমরা টার্গেট করে নিলাম, তো এই দুটোর মধ্যে বড়কে বুঝবো কী করে তাড়াতাড়ি, এই যে কোনাকুনি গুণ করবে, কোনাকুনি একদম কোনাকুনি, কিন্তু ভ্যালু দেবে একে, অর্থাৎ এই যে 4 5 কত 20 না, 4 5 20 না, আর এখানে 3 6 কত 18, তাহলে বেশি কাটটা আসছে, ওপরের সংখ্যা যার বেশি আসবে সেটাই আমরা কিন্তু বড় নেব কিন্তু। তাহলে 4 5 20, এখানে 20 আসলো, আর এখানে কত 3 6 18 আসলো, তার মানে এদিকটা উপরের দিকে 18 আসলো আর এদিকে 20 আসলো, যার উপরের দিকটা বেশি আসবে গুণ করে সেটাই বড়। আর সাথে সাথে কী করো, ছোটোটা আমরা এইভাবে কেটে দেবো, ছোটোর সাথে সাথে দেখো আমাদের কোনো মা ব্রেন খাটাতেই হলো না, একদম সিম্পল ওয়েতে কিন্তু আমরা কিন্তু করছি এগুলোকে। এবার দেখো, এবার ওটা তো গেল, এবার আমরা কী করব, আমাদের তো এটা আউট, এটা বাদ, পুরো বাদের খাতায়, কিন্তু এই দুটোর মধ্যে বড় যাকে পেয়েছি তাকে রাখলাম। এবার কী করব, এই দুটোর মধ্যে থেকে দেখব, দেখো 5 6 কত 30 না, এই 6 আর এই 5, তাহলে 5 6 কত 30, আর দিয়ে কত 4 6 24, তাহলে বড় কে আসলো, বড় এনি আসলো, এই যে 5 6 30, ওপরেরটাকে আমরা সবসময় রাখবো, মানে কে বেশি আসে সেটাকে খেয়াল করব। আর 4 6 কত 24, এদিক গুণ করে আমার 24 আসছে, এদিকে 30 আসছে, তাহলে এনি বেশি, এখনও বেশি আসছে, 30 আসছে, 5 6 30 আসছে, এনাকে আমি দেখো বলছি বলে কেন, আমি দেখো সত্যি কথা বলতে গিয়ে অনেকে বলে কি যে আমি একটু বেশি বকে ফেলি, বেশি বকার একটু কারণ আছে, আমার সবাইকে মিলেমিশে চলতে হয়, তোমরা যারা পারবে তাদের কিন্তু তো আমি শেখাচ্ছি না, পারলেও শর্টকাট হয়ে পারাটা আর একটা ব্যাপার আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এটা আমি গুণাগুণি গুণ করলে কী হয়, তাহলে 30, এমনি 30 আসছে আর এমনি কিন্তু 24 আসছে, তাহলে ছোটোকে তো আমি নেবো না, তাহলে ছোটো সাথে সাথে আউট, তাহলে ছোটো সাথে সাথে আউট, আমরা এইভাবে আউট করবো, মনে মনে আউট করতে পারো, এবার একটা দাগ দিয়ে কেটে দিতে পারো। এবার এটা গেলো, এবার পরেরটা আমরা কী করবো, পরেরটা সেম সেমভাবে দেখবো, যেটা টিকে থাকছে 5 9 45, আর 6 7 কত 42, 6 আর 7 কত 42, এদিকে 42 আসছে, অথচ এদিকে 9 আর এদিকে 5 গুণ করলে 5 9 45, তবুও এনেই বেশি আসছে, 45টা বেশি 42-এর থেকে, তাহলে আমরা কি এবার তো যখন এটা তো কাটার কোনো প্রয়োজনই নেই, আমরা বুঝেই গেলাম যে এটা আমাদের কী সংখ্যা, বড় সংখ্যা। এইভাবে কিন্তু তোমরা কিন্তু তাড়াতাড়ি করে করবে তোমাদের বড় সংখ্যা ছোটো সংখ্যা নির্ণয়। এবার আমরা তো বড় সংখ্যা তাড়াতাড়ি বের করে ফেললাম, কিচ্ছু করতে হলো না, সামান্য কী করলাম, সাইডে সাইডে বসালাম, শুধু কোনাকুনি ওপর নিচে দেখলাম যে আমাদের কে বড় কে ছোটো, আমরা সেভাবে কিন্তু আমরা করে ফেললাম। এবার ছোটো সংখ্যা বের করবে কী করে, সেম ওয়ে, শুধু আমরা এখানে যেমন বড়টাকে রাখতে রাখতে চলেছি, আর এখানে আমরা কি ছোটোটাকে রাখতে রাখতে যাব, সেম প্রসেস, দেখো এরকমই এরকম সাইডে সাইডে বসাবে, 9 2 কত 18, এখানে 18 আসে, আর দিয়ে 3 5 15, তাহলে ছোটোটাকে রাখবো, যেহেতু আমাদের ছোটো সংখ্যাটি নির্ণয় করতে বলছে, তাহলে ছোটোটাকে রাখবো, এবার আর বড়টাকে রাখবো না, আগেরবার যেমন বড়টাকে রাখছিলাম, তাহলে কে ছোটো আসে, 3 5 15 ছোটো আসে, আর এদিকে কোথায় কোথায় গেলে বাবা, 9 2 18 আমার বড় আসে, তাহলে বড়কে রাখবো না, তাহলে বড়কে এবার কাটতে শুরু করবো। গেল, এবার টিকে থাকছে কে, এবার এটার সাথে এটার ক্যালকুলেশন করবো, এ 5 5 10 কত 50, এমনি 50 আসে, আর এদিকে কত 7 9 কত 63, 7 9 কত 63, তাহলে ইনি বড় আসছে, তাহলে বড়কে তো আমরা রাখবো না, ছোটোকে রাখবো না সময়, তাহলে এদিকে 50 আসছে, 5 10 50, কোনাকুনি যেহেতু গুণ, আর এদিকে 7 9 63, তাহলে ইনি বড় আসছে, তাহলে এনাকে কাটবো, এনাকে আমাদের দরকার নেই, বড়টাকে আমাদের এখন তো দরকার, আমাদের শুধুমাত্র ছোটো দরকার। এরপরে চলো দিকে 3 5 7 কত 35,
আর এদিকে 3 × 27, তাহলে 35-এর থেকে 27 ছোট, তার মানে এনাকে রাখবো, এনাকে তো রাখবো না, তাহলে বড়টাকে কখনোই রাখবো না। তাহলে এদের আবার বলে দিচ্ছি যে পাশে তো 35, মানে উপরের দিকে 35 আসে, আর এদের 27 মানে এটা ছোট আসে, তাহলে এটাই আমাদের কি, সেকেন্ড কোথায় গেল, সেকেন্ড, এটা আমাদের কি আমাদের সব থেকে ছোট সংখ্যা, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বড় কি করে তাড়াতাড়ি নির্ণয় করতে হলো, ছোট কি করে নির্ণয় কি করতে হলো, তোমরা বুঝতে পারলে। আশা করি ভিডিওটা দেখে তোমরা শিখতেও পারলে কি করে দ্রুত ক্যালকুলেশন এর থেকে শর্ট ট্রিক্স হয় না। যদি শর্ট ট্রিক্স হয় তাহলে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে 7430885955, এই নাম্বারে এর থেকে যদি শর্ট পাও তোমরা, হতেও পারে না, আমার কিচ্ছু নেই, পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না, তোমরা এর থেকে যদি শর্ট পাও তাহলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাকে জানাতে পারো। আর তাছাড়া আর একটা কথা বলে দিই, এই যে কিছু কিছু শর্টকাটস যে নিয়মগুলো তোমাদের এই চ্যানেলে দিতেই থাকবো, কন্টিনিউ দিতে থাকবো, এবার থেকে তোমরা ফলো করো, তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো ভিডিওগুলো যদি চাও তো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নতুন হয়ে যদি থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এমন ধরনের ভালো ভালো ভিডিও অঙ্কের জন্য, যে কোনো পরীক্ষার জন্য এগুলি প্রযোজ্য, শুধু একটা কোনো প্রশ্নের জন্য নয়, যেহেতু এই প্রশ্ন, এই দুটো প্রশ্ন সেম টাইপের প্রশ্ন ফুড এসআইতে বারবার আসে, শুধু ফুড এসআইতে নয় পিএসসিতেও সেম টাইপের প্রশ্ন দেয়। প্লাস শুধু মানে এক কথা দেখো, অঙ্ক তো মেন কনসেপ্টের খেলা না, সে যে কোনো জায়গায় দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, সেগুলোকেও তোমাদেরকে ধীরে ধীরে কন্টিনিউ এভাবে ছোটো ছোটো ভিডিও করে তোমাদের শেখাতে থাকবো। তো এই রইলো, বাই বাই, টেক কেয়ার।